দুবাই এইটি কোনো দেশ নয়, সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় এবং জনবহুল শহর হচ্ছে এই দুবাই। উঁচু উঁচু বিল্ডিং, সুন্দর দ্বীপ, নামি দামি গাড়ি বাড়ি এবং বিলাসবহুল ও অদ্ভুত জীবনযাপনের জন্য বিখ্যাত এই শহর। দুবাই 1970 সালেও ছিল ধুধু মরুভূমি আর সাধারণ জেলে পল্লী। পর্যটকদের কেন্দ্র করে খুব অল্প সময়ে গড়ে ওঠা এই শহরের বাসিন্দাদের প্রতি পাঁচজনের মধ্যেই একজন কোটিপতি। আরাম আয়েশে বসবাস করতে এবং দু হাতে টাকা উড়াতে দুবাই আমিরাতিদের অভ্যাস। এ শহরের রাস্তায় হর হামেশাই চোখে পড়ে বিভিন্ন দেশের নতুন মডেলের বিলাসবহুল গাড়ি, এমনকি দুবাই পুলিশেরও আছে এমন গাড়ি। 10 থেকে 100 কোটি দামের এই গাড়িগুলোর অন্যতম বড় বাজার দুবাই। কোটি টাকার এই গাড়িগুলোতে প্রায়ই দেখা যায় বাক্সিং হ্যার। আমরা যেমন শখের বসে কুকুর বিড়াল পুষে থাকি, তেমনই দুবাইয়ের ধনীরা পুষে থাকেন বাক্সিংহ কিংবা শিম্পাঞ্জির মতো ভয়ঙ্কর প্রাণী। দুবাই একটি মুসলিম দেশের অংশ হলেও পর্যটকদের আকৃষ্ট করতে তাদের জন্য এখানে মদ্যপান বৈধ, এমনকি খোলামেলা পোশাক পরা নারীদেরও চোখে পড়বে দুবাইয়ের সমুদ্র সৈকতে। উবারের মাধ্যমে বিশ্ববাসী ট্যাক্সি কিংবা মোটর বাইকের সেবা পেলেও দুবাইবাসী উবারের মাধ্যমে নিয়ে থাকে হেলিকপ্টারের সেবা। দুবাইয়ে এক স্থান থেকে আরেক স্থানে যেতে হেলিকপ্টার ব্যবহার খুবই সাধারণ ঘটনা। এমনকি বর্তমানে দুবাইয়ে চালু হয়েছে বাণিজ্যিকভাবে পরিচালিত বিশ্বের প্রথম চালকবিহীন হেলিকপ্টার ড্রোন ট্যাক্সি সার্ভিস। দুবাই বিমানবন্দর পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর। দুবাইয়ের মোট আয়ের 15% আসে এই বিমানবন্দর থেকে। প্রতিদিন এখানে 10,000 বিমান ওঠানামা করে আর প্রতি বছর প্রায় 9 কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে, যা বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক। চকচকে আকাশচুম্বী অট্টালিকা এই শহরে নির্মাণে মিশে আছে অনেক বাংলাদেশি শ্রমিকের রক্তঘাম। এখান থেকে আয় হয় সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সংযুক্ত আরব আমিরাত থেকে 2017-18 বছরে প্রায় 2,19,000 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করেছে বাংলাদেশ। পৃথিবীর অনেক বড় শহরের মতো জলপথকে কেন্দ্র করে গড়ে উঠেছে দুবাই। পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই শহরকে পৃথক করেছে দুবাই খাল। এই খালের এক পাশে দেরা দুবাই, আরেক পাশে বার দুবাই অবস্থিত। দেরা দুবাই অত্যাধুনিক আকাশচুম্বী অট্টালিকা সহ আর বার দুবাই ধারণ করেছে দুবাইয়ের প্রাচীন ঐতিহ্য। দুবাইয়ের প্রকৃত অধিবাসীদের বাস বার দুবাইয়ে। দেরা দুবাইয়ে অত্যাধুনিক শপিং মহল, নানা রকম নামি দামি হোটেল, প্রশস্ত ঝকঝকে রাস্তা থাকলেও বার দুবাইয়ের চিত্র একদমই আলাদা। বিলাসিতার সিটে ফোঁটা না থাকলেও প্রকৃত দুবাইকে দেখতে হলে আসতে হবে বার দুবাইয়ে।